ঋণ পরিশোধের দোয়া ও আমল শিখব, ঠিক আছে? কারণ আমরা অনেকেই এরকম রয়েছি যে ঋণগ্রস্ততার মধ্যে রয়েছি, ঋণের মধ্যে হাবুডুবু খাচ্ছি, আমাদের ঋণ পরিশোধ হচ্ছে না। আপনি এই দোয়াটি যদি আমি যে নিয়মে বলে দেবো এই নিয়মে যদি পাঠ করেন, এই নিয়মে যদি আমল করেন, তাহলে ইনশাআল্লাহ এই পবিত্র কোরআনুল কারিমের উসিলায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আপনারা দেখছেন মফিদি মিডিয়া, সাথে আছি আমি মনসুরুল হক মফিদি। আজ আমরা সরাসরি পবিত্র কোরআন হাদিস রিসার্চ করে গবেষণা করে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় শিখব এবং জানব, সেটি হচ্ছে ঋণ পরিশোধের দোয়া ও আমল শিখব, ঠিক আছে? কারণ আমরা অনেকেই এরকম রয়েছি যে ঋণগ্রস্ততার মধ্যে রয়েছি, ঋণের মধ্যে হাবুডুবু খাচ্ছি, আমাদের ঋণ পরিশোধ হচ্ছে না। আপনি এই দোয়াটি যদি আমি যে নিয়মে বলে দেবো এই নিয়মে যদি পাঠ করেন, এই নিয়মে যদি আমল করেন, তাহলে ইনশাআল্লাহ এই পবিত্র কোরআনুল কারিমের উসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ঋণ পরিশোধের ব্যবস্থা তার কুদরতের হাতের দ্বারা করে দেবে ইনশাআল্লাহ। আপনার ঋণ যত বেশি থাকুক না কেন, পাহাড় সম পরিমাণ ঋণ থাকলেও আল্লাহ পাক রব্বুল আলামিন এই আমলের বদলতে আল্লাহ তাআলা আপনাকে পরিশোধ করার জন্য তৌফিক দান করে দিবে, সুবহানাল্লাহ। তো মনে রাখবেন যে আপনি ঋণগ্রস্ততার মধ্যে রয়েছেন, দারিদ্রতার মধ্যে রয়েছেন, সেখান থেকে আপনাকে উত্তোলনের মালিক হচ্ছে একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন। আল্লাহ যদি আপনাকে সেখান থেকে উত্তোলন যদি না করে, সেখান থেকে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে যদি ঋণের হাত থেকে যদি হেফাজত না করে, তাহলে আর কোনো হেফাজত করার মালিক নেই, ঠিক আছে? তো আজকের এই সহজ আমলটি আপনি খুব সহজে শিখবেন এবং আমি আশা করি আপনি আমল করবেন, তাহলে ইনশাআল্লাহ একদম অল্প সময়ের মধ্যে আপনি ফলাফল পাবেন, এর মধ্যে কি নেই কোনো সন্দেহ নেই। তো যদি ভিডিওটি বুঝতে আপনাদের কোনো সমস্যা হয় অথবা যে কোনো বিষয়ের প্রয়োজন মনে করেন, তাহলে ভাই হিসেবে কিংবা বন্ধু হিসেবে মফিদ মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতেই সরাসরি আমার ফোন নাম্বার দেওয়া থাকে, চাইলে আপনি বিশ্বের যে যে কোনো প্রান্ত থেকে আমার সাথে মোবাইল ফোনে কিংবা ইমোতে যুক্ত হয়ে আপনার মনের কথাটা আমাকে জানাতে পারেন। তো আসুন আমরা ঋণ কীভাবে পরিশোধ করতে পারবো এবং কোন আমলের দ্বারা আল্লাহ তাআলা খুব তাড়াতাড়ি ঋণ পরিশোধ করার তৌফিক দান করে দিবেন, ঠিক আছে? তো ইনশাআল্লাহ এটি হচ্ছে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের এই সহজ আমলটি আপনাদেরকে এখন খুব তাড়াতাড়ি খুব সহজেই শিখিয়ে দেবো ইনশাআল্লাহ। একটু কষ্ট করে ধৈর্যের সাথে ভিডিওটি দেখতে থাকুন, ঠিক আছে? তো আপনি যদি কোনো কারণবশত যদি ঋণগ্রস্ত যদি হয়ে যান, যদি অনেক টাকা যদি আপনার ঋণ থাকে, তাহলে আপনি সেই ঋণ পরিশোধ করার জন্য এই আমলটি খুব সহজেই আপনি করতে পারবেন ইনশাআল্লাহ, ঠিক আছে? তো সেটি হচ্ছে এই আমলটি আপনি করবেন সকালবেলায় ফজরের নামাজের পরে এবং মাগরিবের নামাজের পরে, অর্থাৎ সকালে এবং সন্ধ্যায় আপনি এই দোয়াটি মাগরিবের নামাজের পরে পাঁচবার এবং ফজরের নামাজের পরে পাঁচবার করে কী করবেন, পাঠ করবেন। তাহলে ইনশাআল্লাহ অল্প সময়ের মধ্যেই আল্লাহ তাআলা তার কুদরতি জিম্মায় আপনার ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দেবেন ইনশাআল্লাহ, ঠিক আছে? এই দোয়াটি কি আসুন আমরা সবাই একসাথে শিখেনি, আমার সাথে আপনারা বলেন, তাহলে আপনাদের খুব তাড়াতাড়ি মুখস্থ হয়ে যাবে এবং খুব সহজে আপনারা শিখতে পারবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, এই দোয়াটি হচ্ছে আমার সাথে আপনারা বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, بسم الله الرحمن الرحيم, اللهم اكفني بحلالك عن حرامك واغنني بفضلك আম্মান সিওয়াক। আবার বলে দিচ্ছি, আমি একটু কষ্ট করে আমার সাথে আপনারা বলেন, তাহলে আপনাদের খুব তাড়াতাড়ি মুখস্থ হয়ে যাবে এবং খুব তাড়াতাড়ি আপনারা আমল করতে পারবেন। দোয়াটি হচ্ছে, আল্লাহুম্মাকফিনি
بحلالك عن حرامك وأغنني بفضلك عمن سواك. আবার বলে দিচ্ছি, আমার সাথে আপনারা ভাঙ্গা ভাঙ্গা বলেন তাহলে আপনাদের মুখস্থ হয়ে যাবে, হ্যাঁ, এবং এইটা কয়েকবার শুনলেই আপনাদের উচ্চারণও ঠিক হয়ে যাবে। দোয়াটি হচ্ছে, আল্লাহুম্মা ফিনি بحلالك عن حرامك وأغنني بفضلك عمن سواك. হ্যাঁ, এই আমলটি আপনারা করবেন, তার মানে এই দোয়াটি আপনারা সকালে ফজরের নামাজের পরে 5 বার করে পড়বেন এবং মাগরিবের নামাজের পরে 5 বার করে করবেন, ঠিক আছে? এই আমলটি আপনি অল্প কিছুদিন করতে থাকেন, ঠিক আছে? আপনি কয়েকদিন করবেন এটা আমি নির্দিষ্ট কোনো সংখ্যা বললাম না, সেজন্য আপনি চাইলে আমলটি আপনি লাগাতার করে যেতে পারেন, ঠিক আছে? আপনি যদি আমলটি করা শুরু করে দেন একদম অল্প সময়ের মধ্যেই আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই পবিত্র কালাম কোরআনুল কারিমের ওসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতে আল্লাহ তাআলা তার নিজ কুদরতি জিম্বায় আপনার ঋণ যদি পাহাড় পরিমাণ থাকে, আপনার যদি অনেক টাকাও যদি ঋণ থাকেন, সেটা দেখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে পরিশোধ করার মতো তৌফিক দান করে দিবেন, ঠিক আছে? তো মফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিও সরাসরি কোরআন হাদিস রিসার্চ করে গবেষণা করে কোরআন থেকে হয়ে থাকে। যদি আপনাদের কাছে ভিডিওটি সামান্য একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভাই ও বোনেরা অবশ্যই দয়া করে আপনারা এই মফিদি মিডিয়াকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে এই মফিদি পরিবারের একজন সত্যিকারের সদস্য হয়ে থেকে যাবেন। একটু কষ্ট করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন এবং অন্যান্য সোশ্যাল মিডিয়াতে ভিডিওগুলো আপনারা খুব বেশি পরিমাণে শেয়ার করে দিবেন, যাতে আপনার আরেক দিনী ভাই ও বোনেরা তারাও যাতে ভিডিওটি দেখে খুব সহজে আমল করে ভালো ফলাফল পেতে পারে। তো আল্লাহ তাআলা এই কোরআন পড়ার, কোরআন ধরার, কোরআনকে মহাব্বত করার, ভালোবাসার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুক এবং আল্লাহ তাআলা সবাইকে ঋণ মুক্ত হয়ে চলার তৌফিক দান করুক এবং যাদের ঋণ রয়েছে, দারিদ্রতা রয়েছে, আল্লাহ তাআলা সেগুলি যেন তার কুদরতের দ্বারা আমাদেরকে পরিশোধ করার মতো তৌফিক দান করে দেয়। হ্যাঁ, সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি সুস্থ রাখে, সুন্দর রাখেন, ঈমান ও ইসলামের সাথেই রাখেন, তাহলে ইনশাআল্লাহ নেক্সট টাইম অন্য কোনো ভিডিওতে দেখা হয়ে যাবে। আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু।